আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আসলে জিনিসটা সবার জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পরে আমাদের দাদির বাসা থেকে সবাই আমাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করলো। শুরু করার পরে আমাদের এক কথায় অত্যাচার শুরু করতো। আমাদের যে এলাকায় থাকতাম ওখানে থাকতে দিত না। আমার আব্বু এসে আমার আম্মুর সাথে অশান্তি করতো, মারধর করতো। তারপর আব্বুর সাথে আম্মুর ডিভোর্স হয়ে যায়। তারপরে মনে করেন যে একজনের ইয়েতে পাবনাতে আসি, ওখানে এসেও আমাদের অনেক সমস্যা। আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করতো, আমাদের সাথে খারাপ আচরণ করতো। তো এটার জন্য মনে করেন যে এখন ওই আমাদের আমার বোনের যেখানে বিয়ে হয়েছে মায়েমাদের এখানে আসে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শকের সাহায্যই। এই যে নিজের একটা বাড়ি পাচ্ছি সবার সাহায্যে, আমি কোনোদিন ভুলতে পারবো না তাদেরকে, যারা আমাদের হচ্ছে সাহায্য সহযোগিতা করেছে আমাদের। তাদের জন্য আমাদের একটা বাড়ি হচ্ছে, আসলে কিভাবে যে আমি বলবো আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লাহর কাছে তাদের কাছে দুহাত ধরে দোয়া করি যেন তারা যেন অনেক ভালো থাকে, সুখে থাকে। তাদের জন্য মঙ্গল কামনা করি। তাদের জন্য যে আসলে দুঃখের যে দিনটা ছিল সেটা শেষ হতে যাচ্ছে আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুম পারভেজ। দেশি ও প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন হয়তো বা এম প্রতিভা ইউটিউবের মাধ্যমে ফাতেমা আন্টি তার সপরিবার নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বড় মেয়ে সাজেদা খাতুন, ছেলে আবদুল্লাহ এবং ছোট মেয়ে শাকিলা। শাকিলার বিয়ে হয় এই বাড়িতে আর তারা এখন এই বাড়িতে আছে। আর আমরা চেষ্টা করেছি এম প্রতিভা ইউটিউবের মাধ্যমে এখানে তাদের জন্য একটা বাড়ির ব্যবস্থা করেছি। প্রবাসী ভাইরা অনেক হেল্প করেছেন এবং দেশি ভাইয়েরাও হেল্প করেছেন। আপনাদের ঋণ কখনোই শোধ হবার নয়। সাজেদা আপু আমাদের কথা দেয় একটি ইসলামিক সঙ্গীত আমাদের শোনাবে, সেজন্য আমরা আসলাম। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, আপুর একটি সঙ্গীত শুনব। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পটে কত ছবি একে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
জি পাশাপাশি ভাই আপনাকে অনেক দোয়া করি, আপনি যেন ভালো থাকেন, আপনি আরো মানুষকে সাহায্য করতে পারেন আমাদের সাথে সাথে। আসলে আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আজ এইভাবে কষ্ট করে আপনি আমাদের সাথে আসছেন, পাশে আছেন। আপনি না আসলে হয়তো বা আমাদের এই সুযোগটা হতো না ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তাদেরকে দেওয়া উচিত, আমি আপনাদের কিছু দিতে পারি নাই, পারছি কি যে 10,000-20,000 টাকা এই বাড়িতে অংশগ্রহণ করবো, পারি নাই। আমি একজন গরিব মানুষ, এই আপনাদের মতো এরকম ফ্যামিলির কাছে আমি যাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ দোয়া করবেন। আমার মতো একটি সামান্য মানুষকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কোনোদিনও ভুলতে পারবো না আপনাদের। আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল অসহায় মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু আমার সামর্থ্য না থাকার কারণে আমি পারি নাই। তো আপনারা যখন আমাকে সুযোগ করে দিয়েছেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন কোনো একদিন আমার নিজের অর্থ দিয়েই আমি হেল্প করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তো যাই হোক, সবশেষে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।